হ্যালো ভিউ আসার সাথে আমিও আছি সো এইসব পাঁচ মিশালের কথা বলার সময় নাই কারণ আজকে বড় একটা সমস্যার সমাধান করব যেটা হচ্ছে যে কোনো অ্যাপ ইউজ ওপেন করলেই দেখাচ্ছে ইউর অ্যাপ ইজ নট রেসপন্ডিং ধরুন আমি গেলাম প্লে স্টোরে দেখুন প্লে স্টোরে যাওয়ার পর বলতেছে গুগল প্লে স্টোর ইজ নট রেসপন্ডিং এখন যদি ওয়াইটে ক্লিক করি তাহলেও দেখা যাচ্ছে যে একটু হ্যাং হয়ে থাকছে ফোনটা যদি ক্লোজে ক্লিক করি তাহলে অ্যাপটা থেকে বাইরে চলে আসতেছে একদম ব্যাগে এরপর ক্লোজে দেখুন মানে ফোনের সব কিছুতেই আমার এই সমস্যাটা ঢুকে পড়ছে সো কি জন্য ঢুকে সমাধান কি সবকিছুই বলবো তার আগে দেখুন যদি ব্রাউজারটা ওপেন করি তারপরও কিন্তু এরকম হইতাছে দেখুন এরকম হলে কিন্তু মাথাটা সবারই নষ্ট হয়ে যায় তখন এইটা হওয়ার দুইটা কারণ আছে প্রথমত আপনার ফোনটা যদি অনেকদিন আগের হয়ে থাকে তাহলে তো এমনটা হবেই আমার ফোনটা দুই হাজার সতেরো সালের এখনও ওইটাকে ছাড়তে পারতেছে না জাস্ট ভালো লাগে সো এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা দেখুন ইউটিউব একটা অ্যাপ যে অ্যাপে আমার দিনে তিন থেকে চারবার যাওয়া লাগে এই অ্যাপটা যদি ওপেন করি দেখুন এরপরেও আমাকে ঠিক এইরকমই দেখাচ্ছে জাস্ট কিছুক্ষণ ওপেন হয়ে থাকে তারপরে এরকম লেখা ওটা ইউটিউব ইজ নট রেসপন্ডিং এই সমস্যার সমাধানে আপনার মানে অ্যাপে বা আপনার ফোনেও মাঝে মাঝে দেখায় যে ফোন ইজ নট রেসপন্ডিং এই সমস্যার সমাধানে যখন নিচের ফিডব্যাক লেখা থাকবে সেন্ট ফিডব্যাক এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফিডব্যাক লিখতে পারেন ফিডব্যাক হিসাবে আপনি এখানে লিখে দিবেন আপনার ফোনে ঠিক কেমন এমন সমস্যা হইতেছে যেমন আমি এখানে লিখে দিব মাই ইউটিউব অ্যাপ ইজ নট রেসপন্ডিং যদি অ্যাপের ক্ষেত্রে হয় তাহলে অ্যাপ উল্লেখ করবেন আর যদি ফোনের ক্ষেত্রে হয় তাহলে ফোনের নামটা মানে ফোনের নাম এবং কি ফোনের ডিটেলসটা উল্লেখ করতে পারেন সো আমি এখানে ছোটোখাটোভাবে লিখে দিলাম আপনি চাইলে আরও বড়ো করে লিখে দিতে পারেন এটা লিখলে কী হবে তারা বুঝতে পারবে অ্যান্ড তারা আপনাকে কিন্তু অবশ্যই এর ফিডব্যাক হিসেবে আপনাকেও অ্যান্সার দিবে অ্যান্সার দিলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনের সমস্যা নাকি তাদের অ্যাপের সমস্যা সো আপনি কিন্তু খুব সুন্দরভাবে তারা বলে দেবে এবং কি আপনি বুঝতে পারবেন অবশ্যই ইংলিশে লিখতে হবে বাংলায় লিখলে কিন্তু তারা বুঝবে না তারা কিন্তু বাংলাটা বুঝে না অবশ্যই যদি ইংলিশ না পারেন তাহলে আপনাকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে পরে তাদেরকে ফিডব্যাক জানাইতে হবে তো এর সমাধানে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাপ ইনফোতে যাবেন যে অ্যাপের সমস্যাটা হইতেছে সেই অ্যাপের উপর একটু ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনফোতে চলে যাবেন যাওয়ার পর এরকম অপশন থাকবে অ্যাপ ইনফোতে এখানে ক্লিক করার পর দেখুন ডিজেবল একটি অপশন আছে আর পাশে আর আছে ফোর্স টপ তো প্রথমত আপনি ফোর্স টপে ক্লিক করবেন এরপর ডিজেবল করে দিবেন ডিজেবল করলে কিন্তু অসুবিধা হবে না পরে আবার ইনেবল করে নেবেন মানে আপনি জাস্ট এটা করলে কী হবে আপনার ফোনটা একটু ক্লিন থাকবে এরপর স্টোরেজে ক্লিক ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম স এখান থেকে দেখুন ক্লিয়ার ডাটা আছে নিচে লেখা আছে ক্লিয়ার ক্যাশ এই দুইটার উপরে ক্লিক করে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে সব কিছু ক্লিয়ার করার পরে আপনার ইউটিউব অ্যাপটা ওপেন করলে ঠিক আগের মতো প্রথম যেভাবে ওপেন হয়তো ওইরকম ওপেন হবে বাট এখানে সাইন ইন যেই জিমেলটাতে করছেন ওইটাতে সাইন ইন করাই থাকবে ঠিক একইভাবে আপনি ক্রম ব্রাউজারে চলে আসবেন আমার যেহেতু ক্রমবাজারের সমস্যা আপনার যেইখানে এই সমস্যাটা হবে ঠিক সেই জায়গায় কিন্তু আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনার একটা ভালো ফল পাবেন এটা হচ্ছে প্রথম একটি পদ্ধতি দেখুন যেহেতু আমার প্লে স্টোরের সমস্যা হচ্ছে তো প্লে স্টোরের ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি আমি অবলম্বন করতেছি সো এইটা একবার হলো আপনি ট্রাই করে দেখবেন এটা আপনার ট্রাই করা উচিত আর এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা এই সমস্যাটা হইলে আপনার ফোন হয়তো বাঁচবে নয় মারা যাবে আর এটা অনেক বড় একটা সমস্যা এটা তখনই হয় যখন ফোনের বয়স বেশি হয়ে যায় আমার সতেরো সালের একটু আগেই বললাম আর ফোনটা অনেক দিন হয়ে গেছে জাস্ট ভালোবাসে দেখে ছাড়তে পারতেছে না বিক্রিও করতে পারতেছে না কাউকে বলতেও পারতেছে না আর এই ফোনটা আমার কাছে আজীবনই থাকবে এরপর সেটিং আসবেন আসার পর আপনি আরেকটা কাজ করতে পারেন এই কাজটা মানে একই কাজ কিন্তু এইভাবেও করতে পারেন সেটিং আসার পর অ্যাপসে গিয়ে অ্যাপসে যদি না আসে তাহলে সার্চ করতে পারেন অ্যাপস লিখে অ্যাপস লেখার পর সার্চ দিলে এরকম চলে আসবে এরপর এখান থেকে আপনার যেই অ্যাপসের সমস্যা সেই অ্যাপসের ভিতরে ক্লিক করে ঠিক আপনি ফোর স্টপ করতে পারেন আপনার অ্যাপটাকে ডিজেবল করতে পারেন আর ক্লিয়ার ক্যাশ এবং কি ক্লিন ডাটা করতে পারেন করার পর আবার এটাকে ইনেবল করে দেবেন আগের মতো হয়ে যাবে সো বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে আমার চ্যানেলে সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন সমস্যা যেই সমস্যাটা হয় ওইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে দেখুন আমার যে ফোন স্টোরেজটা রয়েছে এটা একদমই মানে ফুল হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে আমার ফোনটা হ্যাং করতেছে আর অনেক দিন যাবতীয় হ্যাং করতেছে আপনার ফোনও যদি এরকম হয় তাহলে আমি নিশ্চিত আপনার ফোনটা মাঝে মাঝে হ্যাং করে যদি রেসপন্ডিং যে প্রবলেমটা এটা যদি হয়ে থাকে তাহলে মাঝে মাঝে আপনার ফোনটা হ্যাং করে দেখুন ডিলেটও করতে পারতেছে না ক্লিক দিলেও কত খোল লাগতেছে ঠিক এই সমস্যাটার কারণে আমার মা আমার নিজের মাথায় হ্যাং হয়ে গেছে এরকম করলে কেমনে ভাই একটা ফোন চালাবো আমি যদি আপনাকে এই ফোনটা দেয় যে ফোনটা ইউজ করতেছি আপনি একটা মাইরা মানে দুই আদান করে ফেলবেন এত আর ওঠে এই ফোনটা আমার ইউজ করতে সো কিছুদিনের ভিতরে আমি একটা ফোন কিনবো আমার আর ভালো লাগে না এইসব সো এরপর আমি এইগুলাকে মুখ করে দিচ্ছি আপনার মানে আপনি যতদূর পারেন আপনার ফোন স্টোরেজ যেটা আপনার মানে রিয়েল মেমোরি বলতে পারেন যেটা ফোনের সাথে থাকে ওইটা একদমই খালি রাখার চেষ্টা করবেন ওইটা খালি রাখলে অবশ্যই ফোনটা একটু হলেও স্পিড পাবেন যেহেতু আমার ফোনটা দু সতেরো সালের আর কতই ভাই উপর লুট দিবো আমি নিজেও জানি না মানে ফোনটা আমার হয়তো মাঝে মাঝে বলে ভাই আমার আর ভাই ভাই আমাকে মাফ কর ভাই এত তো টিপা টিপি করিস না সারাদিন ভাই তুমি আমাকে টিপতে এরকম কথা বলে কারণ সারাদিন টিপার পরেই আর বয়স হয়ে গেছে অনেক দিন এই জন্যই বৃদ্ধ হয়ে গেছে এই জন্য রেসপন্ডিং প্রবলেমটা দেখাই আর রেসপন্ড করতে পারতেছে না তো এইটা করতে পারেন এটা হচ্ছে দুই নাম্বার ট্রিক অবশ্যই খালি রাখবেন ফোনের মেমরি কার্ডটাকে মানে ফোন স্টোরেজকে এরপর তিন নম্বর যেটা করবেন জোরে একটা ক্লিক দিয়ে রাখবেন হ্যাঁ ক্লিক দিয়ে রাখবেন ক্লিক দিয়ে রাখার পর অবশ্যই আপনি আপনার ফোনটাকে একবার বন্ধ করে চালু করতে পারেন বা চাইলে রিস্টার মারতে পারেন দেখুন এইরকম দুইটি অপশন আসে আমার আপনার হয়তো এরকম আসে চাইলে ফোনটাকে বন্ধ করে একবার খুলতে পারেন মানে এই কাজগুলো করার পরে ক্লিনডার ফিন পড়তে গিয়ে ক্লিনডারটা করবেন এবং কি ফোনটাকে খালি করার পরে একবার রিস্টার মারতে পারেন বা চাইলে পাওয়ার বাটনটাকে বন্ধ করে আবার খুলতে পারেন এই কাজগুলো করার পরে যদি আপনার ফোনটা ঠিক না হয় তাহলে মনে আপনার ফোনটা আর থাকতেছে না সো যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকানে ক্লিক করে অবশ্যই অপশন সিলেক্ট করে আর কমেন্টটা অবশ্যই জানাবেন